পেনভিশন টিভি প্রেজেন্স আলহামদুলিল্লাহ ওয়া সৈলেত ও সাললাম ও রসুল ইল্লাহি ওবাদ প্রিয় দর্শক ও শ্রোতা সাল্লাম ও আলিকুম ওর আহমেতুল্লাহি ও বারকেত পেনভিশন টিভির সৌজন্যে ইমাম নববীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আর বাইনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি আঠারোতম হাদিস তাকওয়াও সচ্চরিত عن معاذ بن جبل رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت واتبع السيئه الحسنه تمحوها وخالق الناس بخلوق حسن رواه احمد والترمذي والدارمي بركته حديث برنا نكري معاذ بن جبل رضي الله تعالى عنهما تكي برنيتو تني بولن রসল্লা সাল্ল আলি সাল্লাম বলেছেন ইতাকিল্লা হাই তোমা কুঞ্স তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো করোসই হাসান এবং তুমি মন্দ কাজের পর পর ভালো কাজ করো তাহলে সেই মন্দটিকে মুছে দেবে তোমার এই ভালো কাজটি ইন হাসান এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবে মানুষের সাথে সুন্দর আচরণ তুমি করবে রসল্লাহ সাল্লি সাল সাল্লি সালাতসাল্লামের এই তিন তিনটি গুরুত্বপূর্ণ কথা জাবাল রদিয়াল্লাহ তালাহু রসুল থেকে বর্ণনা করেছেন এই হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন ইমাম আহমদ ইমাম দারিবি এবং ইমাম তিরমিজি রসুল্লাহ সল্লু আলি এই চমৎকার কথামালাটি ইমাম নবী তার হাদিসে আর বাইনের আঠারোতম হাদিস হিসেবে তিনি স্থান দিয়েছেন রসল্লাহ সাল আলি সাল্লাম চমৎকার ভাবে তিনি আল্লাহর ভয় এবং সচ্চরিত্র এই দুটোকে তিনি একত্রিত করেছেন মানবের জীবনের যে কল্যাণ এবং একজন ব্যক্তি সফল হবার জন্য যে মূল মন্ত্র সেই কথাটুকু রসল্লাহ সাল আলি সাল্লাহসাল্লামের এ হাদিসের মাঝে বর্ণিত হয়েছে সত্যিকার অর্থে এই তিনটি কথাই যদি একজন ব্যক্তি মেনে চলতে পারে তাহলে তার জীবনে সফল হওয়া অত্যন্ত সহজ প্রথম কথা হচ্ছে ইত্তাকিল্লা হাই তোমা কুঞ্চ যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে সত্যি আল্লাহ রব্বুল আলামিন কোথায় নেই ওহ মাকুম এই না বা তিনি তোমাদের সাথেই রয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন তা কোয়া এটা হচ্ছে একজন ব্যক্তির সবচেয়ে বড় অর্জন এটা হচ্ছে একজন ব্যক্তির মর্যাদার মানদণ্ড যে রব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত ওই ব্যক্তি ইন্না আ আকুম এন্দ আল্লাহ আত কাকুম নিঃসন্দেহে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি তাকওয়ার অধিকারী সেজন্যই আল্লাহ রবুলা আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহ লেদিন আহ ও তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো ওহালে আচ্ছা মথুন আইল্লা ওয়ান তুম মুসলিমন ইয়া আই দিন আহ মান উত্তা কল্লাহ হাফ ও তোমরা যারা ইমান এনেছো আল্লাহ রব্বুল্লা আলমিনকে যথাযথ ভাবে ভয় করো যথার্থভাবে আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত ওলা মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করোনা রসল সাল আলী সালাম এই তাকোয়ার বিষয়টিকে সর্বাগ্রে তিনি উপস্থাপন করেছেন আল্লাহ তার কোরআনে বলেছেন ও আহলুল তাকোয়া ও আহলুল মা ফেরা আল্লাহ রব্বুল্লা আলমিন সবচেয়ে বেশি ভয়ের পাত্র তিনি অধিক ভয়ে পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ রবুল আলমিন ওয়া আহলুল মাগাফেরা রব্বুল আলমিনী বান্দাকে সবচেয়ে বেশি ক্ষমা করে দেন অর্থে আল্লাহকে বেশি ভয় করতে হবে তাকোয়া দ্বারা এখানে হচ্ছে খাউফুল্লাহি ওয়া খাসিয়াতুহ আওয়া আওয়ামিরিহি ওয়াইজ আন নাওয়াহিহি আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত কাজের জন্য আদেশ করেছেন সে কাজগুলোকে যথাযথভাবে অনুসরণ করা রব্বুল আলমিন যে কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা আর এর মধ্য দিয়েই রব্বুল আলামিনকে ভয় করার নামই হচ্ছে তাকোয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যথাযথভাবে তাকে ভয় করার কথা তিনি বলেছেন উচিত একটু খেয়াল করা আগামী কালের জন্য সে কি আমল সঞ্চয় করছে ও আল্লাহ কি তোমরা ভয় করো ইন আল্লাহ হাবি রম আমালুন আর তোমরা যে আমল করছো সেই ব্যাপারে তিনি অবশ্যই খবর রাখেন অতএব একজন মানুষকে প্রকৃত অর্থে সফল হতে গেলে তা আর গুণে গুণান্বিত হবার কোনো বিকল্প নেই এই কথাটি মোয়াজবিন জাবালের বর্ণনার মধ্য দিয়ে এসছে রসল যেটাকে প্রথমে এনেছেন তারপর রসল্লাহ সাল সাল্লাম উল্লেখ করেছেন আর যখনই কোনো মন্দ হয়ে যাবে তখনই তুমি একটি ভালো কাজ করার মধ্য দিয়ে তোমার সেই মন্দকে মিটিয়ে দাও সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেরিমে উল্লেখ করেছেন আকিমি সালায়তা তরাফাই নাহার ওয়াজুলাফা লাইল আর তোমরা সলাদকে কায়েম করো তরাফাই নাহার দিবসের দুই প্রান্তে ওয়াজুলাফা লাইল এবং রাত্রির প্রথমাংশে তারপর বলেছেন ইন্নাল ইউদ হিবনে সৈয়াদ নিঃসন্দেহে ভালো কাজ মন্ত কাজকে মিটিয়ে দেয় দূর করে দেয় নিঃশেষ করে দেয় যারা উপদেশ সংগ্রহকারী তাদের জন্য এটা একটা বিশেষ উপদেশ সেই জন্য রসল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বানি আদম প্রত্যেকটি বনি আদম তারা ভুলকারী তারা ভুল করে বসে ইন তাওযাবুন আর উত্তম ভুলকারী তারাই যারা তওবা করে ফাইনা তওবা ইয়াহদিমাখা খবলা রসল সাল আলিয়াস্লাহ সাল্লাম সুসংবাদ দিয়েছেন নিঃসন্দেহে তওবা পূর্বের সকল গুণাকে মিটিয়ে দেয় অতএব তওবার মধ্য দিয়ে একজন ব্যক্তি নিজকে একজন ভালো মানুষ হিসেবে পরিণত করবার একটি সুন্দর সুযোগ সে লাভ করতে পারে সেজন্যই আমাদের উচিত হচ্ছে তবার মধ্য দিয়ে ভুলের সেই প্রাশ্চিত্য থেকে বেরিয়ে রব্বুল্লা আলমিনের আনুগত্যের দিকে ফিরে আসা তারপর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম জোরালুভাবে উল্লেখ করেছেন ওয়াখলিক বি ইন হাসান আর মানুষের সাথে সদ্ব্যবহার করবে সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ তিনি আমাদের জন্য মডেল এবং রসুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লাম সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন ওয়াইকাল্লাহ আল্লাহিন আজিম হে রসুল নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত হয়েছেন মায়সরদিয়াল্লাহার বর্ণনা অনুযায়ী কেন খুল কোহাল কোরআন রাসুল ছিলেন জীবন্ত কোরআন কোরআন এ সেই রূপকে রংকে শ্রেষ্ঠত্বকে রসুল্লাহ সাল আলি সাল্লাম ধারণ করেছেন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন যে আমলের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সচ্চরিত্র আর আমলের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে তাকোয়া অতএব যে ব্যক্তি তাকোয়ার গুণে গুণান্বিত হলো এবং যে ব্যক্তি সচ্চরিত্র অর্জন করল সেই ব্যক্তি এই গুণের মধ্য দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে রসল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যার মন্দ আচরণের কারণে মানুষ তাকে ভয় করে তার থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে থাকে তার থেকে দূরে সরে যায় মন্দ চরিত্রই মানুষকে কেবল নাম প্রবেশ করাবে অতএব এই মন্দ চরিত্রের কারণেই একজন ব্যক্তির ইহলৌকিক পারলৌকিক উভয় জীবনটা অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে সেই জন্য রসল্লাহ সাল্ল আলসাল্লাম বলেছেন আকমালুল মুক মিনীনা ইমায়ানো আকমালুল মিনিনা ঈমানান আর ইমানে পরিপূর্ণ যে মমিন তিনি চরিত্রের দিক দিয়েও তোমাদের মাঝে শ্রেষ্ঠ অতএব ইমানে যিনি শক্তিশালী হবেন তার চরিত্র হবে অত্যন্ত সুন্দর মার্জিত এবং অত্যন্ত আপনজন হবেন তিনি সকলের কাছে তার চলনে বলনে কথায় বার্তায় আচার আচরণে মানুষ খুঁজে পাবে সেজন্যই তো রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহত সাল্লাম এবং তার সাহাবীদের গুণ বর্ণনায় আল্লাহ রব্বুলা আলামী বলেছেন মোহাম্মদ উর রসূল্লাহ ওয়াল্লাদীন আশিদ্দ ওয়া আলা কুফার র হামা মোহাম্মদ এবং তার সঙ্গী সাথী যারা রয়েছে তারা হলো কাফিরদুর উপর অত্যন্ত কঠোর কিন্তু তারা নিজেদের মাঝে অত্যন্ত দয়াদ্র দয়াশীল র হামা আসুন আমরা আমাদের অন্তরটাকে নম্র করে তুলি আচরণকে সুন্দর আর মার্জিত করি একজন ভাইকে আমরা ভালোবাসার বাঁধনে ভাতৃত্বের বাঁধনে জড়িয়ে নেই। রব্বুল আলামিন যেইভাবে তিনি আমাদেরকে তাক অর্জন করে মৃত্যুর প্রস্তুতির কথা বলেছেন সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি আর ভুলক্রমে যদি কোনো অন্যায় হয়ে যায় তাহলে বারবার সে অন্যায়টি না করে আমরা তবার মধ্য দিয়ে রব্বুল আলমিনের আনুগত্যের দিকে ফিরে আসি এই তিনটি মূল মন্ত্রই একজন ব্যক্তিকে ইহলৌকিক আর পারলৌকিক জীবনে সফল করে দেবে এবং তিনি হবেন রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় ভাজন মানুষের কাছেও তিনি হবেন অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি রব্বুল আলামিন এই মহিমান্বিত গুণ ধারণ করে এই পার্থিব জীবনকে সুন্দর করে সাজিয়ে তার সান্নিধ্যে তাকু নিয়ে উপস্থিত হবার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে